বিপ্রদর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে মুক্তিযুদ্ধা কোটা বহালের হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান আদালতের আদালতের আদেশের ফলে আন্দোলনের যৌক্তিকতা নেই বলছেন অ্যাটর্নি জেনারেল তবে আদালতের রায় সম্মান করলেও নির্বাহী বিভাগের কমিশন গঠনের দাবিতে অনর আন্দোলনকারীরা কাল বিকেল সাড়ে তিনটা থেকে ব্লকেট কর্মসূচি এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকে আন্দোলনের শেষ কোথায় আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত সাবেক সংসদ সদস্য আছেন মুস্তফা ফিরুজ সম্পাদক ভয়েস বাংলা দর্শক আপনারা অংশ নিতে আপনার এই আলোচনায় পদ্মা নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো কোটা বহালের রায় স্থগিত হলেও কমিশন গঠনের দাবি নিয়ে এখনও উত্তাল রাজপথ বৃহস্পতিবার বিকেলে আবারও বাংলা ব্লকেট দিনভর শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম দুর্ভোগ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং মুক্ত সহ চারটি প্যাকেজে অর্থর ইন্ডিয়ার প্রতিশ্রুতি দ্য গ্রেট হলে গার্ড অফ অনার সংশোধনাগার থেকে বেরিয়ে আবারও জড়িয়ে পড়েন জঙ্গিবাদে টঙ্গিতে অ্যান্টি টেরিজম ইউনিটের অভিযানে গ্রেফতার আনসার আল ইসলামের প্রধান জাবেদ হোসেন চট্টগ্রামে ফ্লাইওভার ধসের এক যুগ পর মামলার রায় ঠিকাদার প্রতিষ্ঠানের আট জনের সাত বছর দণ্ড গাফিলতির কারণে এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সিডিএ পর্যবেক্ষণ আদালতে এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ দুর্গত এলাকায় সুপেও পানি ও খাদ্যের তীব্র সংকট গাইবান্ধায় শতাধিক স্কুলে বন্ধ পাঠদান শিরোনাম দক ছিলেন মূল আলোচনা যেতে চাই বলছি আলোচনা শিরোনাম আন্দোলনের শেষ কোথায় দিবু ভাই আন্দোলনের শেষ কোথায় প্রশ্নটা রাখছি এই জায়গাতে মানে ব্যাপারটি হচ্ছে এরকম কোটার ইস্যুটা মনে হয় আজকের আদালতের যে রায় তারপরেও শেষ হয়েও হইল না শেষ এরকম একটা অবস্থায় রয়েছে কারণ হাইকোর্ট যে আদেশটি দিয়েছিলেন সেটিকে আজকে আপিল বিভাগ স্থগিত করেছেন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন এবং এরপরে যেটি বলছেন যে দু হাজার আঠারো সালের যে পরিপত্র জারি করা হয়েছিল কোটা বাতিল করে সেটা যে রোহিত করা হয়েছিল হাইকোর্টের রায়ের মাধ্যমে সেটি এখন মানে আঠারো সালের পরিপত্র এখন বহাল হলো তার মানে হচ্ছে এখন আর চাকরিতে কোনো কোটা নেই তো এই প্রেক্ষাপটটা আবার যারা আন্দোলন করছেন তারা মানতে চাইছেন না তারা বলছেন যে নির্বাহী বিভাগ থেকে একটা কমিশন গঠনের অর্থাৎ কোটা সংস্কারের জন্য একটা কমিশন গঠনের তারা প্রতিশ্রুতি চান তাহলে আন্দোলন স্থগিত করবেন এটি হল একটি বিষয় আবার আরেকটি বিষয় হচ্ছে আজকে আপনার এপিলের ডিভিশন যে রায়টি দিল সেক্ষেত্রে কী হলো গতকালকে একটি রিড করেছিলেন দুজন শিক্ষার্থী কোটা সংস্কার চেয়ে কোটা বাতিল চেয়ে সেই প্রেক্ষিতেই আজকে এলো এর মধ্যে কিন্তু আবার আগেও কথা ছিল যে একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট কোটা বহাল করেছিলেন তো এখন এখানে যারা আন্দোলন করছেন তারা তো কোনো পক্ষ হয়নি বরং রাষ্ট্রপক্ষ সেই ক্ষেত্রে বিরোধিতা করছিল অর্থাৎ রাষ্ট্র কোটার যে বাতিল হয়েছিল সেই ক্ষেত্রে অবস্থান ছিল এই ক্ষেত্রে তাহলে রাষ্ট্রের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থান তো একই কিন্তু এখন আজকের পরেও রাষ্ট্রপক্ষের বা সরকারের বা আমাদের বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি তো হচ্ছে আন্দোলনকারীদের পক্ষেই থাকলেন তো তারপরেও মানছেন না আমাদের যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কমিশন চান এখন আবার প্রশ্ন আসছে যেহেতু আদালতে গিয়েছে আদালত থেকে শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাহী বিভাগের কিছু করার আছে কি না এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন তাহলে শেষ কোথায় আচ্ছা এটার একটা আমাদের এখানে একটা অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে সবাই মনে করেন এটা তো অনেক বড় ধরনের আন্দোলন আরও ছোটোখাটো আন্দোলনের বা সমস্যারও সমাধান সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চান এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের কারণে কেউ আর আদালতে যাওয়া এই হাইকোর্টে যাওয়া ওই শ্রম আদালতে যাওয়া সব কিছু দেখেন ডক্টর ইনুসের ব্যাপারটাও তিনিও যা সব মনে করেন যে প্রাইম মিনিস্টার যে যাই হোক সব প্রাইম মিনিস্টারের হাতেই সমাধান এটা রেওয়াজ এটার কারণও আছে প্রধান যেমন একটা পারসেপশন আছে প্রধানমন্ত্রী চাননি বলেই প্রধান বিচারপতিও টিকতে পারেন না বাংলাদেশে এস কে সিনার ঘটনা তো সব কিছু মিলায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে কেউ ওই আদালতের চক্করে আর পড়তে চায় না তারা ওই ধরেন আজকেও যেটা করলো সরাসরি হাইকোর্টের এটাকে যে স্টে করা সেইটা না স্থিতাবস্থা এমন একটা যেন ঠিক একটা ধোঁয়াশা ধোঁয়াশা ওইটা আবার ক্লিয়ার করার জন্য দেখলাম প্রথম আলো আবার একটা আলাদা একটা রিপোর্ট করলো আপনি যেটা বলছেন সেটাই যে কার্যকারিতা থাকবে না থাকবে কি থাকবে না সেটাও কিন্তু একদম খুব পরিষ্কারভাবে হয়নি কিন্তু আন্দোলনকারীরা ওই প্যাচের মধ্যে ঢুকতে চাচ্ছে না তারা পরিষ্কার চাচ্ছে তারা কি চাচ্ছে যে এটা সরকারের সিদ্ধান্ত যে কোটার যে সমস্যাটা তারা মনে করছিল যে দু সালে যখন হয়েছিল তখনও কিন্তু তারা বলছিল যে আমরা পরিপূর্ণ বাতিল চাইনি আমরা চাইছি সংস্কার যৌক্তিক সংস্কার তাহলে যৌক্তিক সংস্কারটা কে করবে সরকার নিজে করতে পারে সরকার কমিশন গঠন গঠন করে দিতে পারে আজকে ছয় বছর পর ছয় বছরের মধ্যেও কিন্তু এইরকম একটা যৌক্তিক সংস্কার না করে অ্যাজ ইট ইস হঠাৎ করে হাইকোর্ট একটা আমার ছোট্ট একটা কথা আছে আপনি যদি বলছিলেন যে বাতিল চায়নি যৌক্তিক সংস্কার চেয়েছিলো এবং তখন যে আন্দোলনটা ছিল সেটি তো ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু ব্যাপারটি হচ্ছে যখন সংস্কার চেয়ে বাতিল হলো মানে সরকার যখন বাতিল করলো তখন কিন্তু আন্দোলনকারীরা মেনে নিয়েছিলেন তারা স্বাগত জানিয়েছেন বাতিলটাকেই তারা কিন্তু তখন বলেননি আমরা তো বাতিল চাইনি হ্যাঁ এটা ঠিক উচিত ছিল তারা বলছিল যে ফাইভ পার্সেন্ট অনগ্রসর আজকে কিন্তু সেই আসছে তখন তাদের উচিত হয়নি একেবারে সাথে সাথে এ করা বরং তাদের হয়তো তারা মনে করছে যে ঠিক আছে আমরা তো মূল আসল জিনিসটা পেয়ে গেছি আর এটা জন্য করব কেন কিন্তু এটা আমি মনে করি যে ঠিক হয়নি উচিত ছিল লিস্ট ফাইভ টু টেন পার্সেন্ট একটা এ রাখা এটা এই দাবিটা তাদের করলে আরো ভালো হতো কিন্তু এখন ওইটুকের জন্য তো আর পুরো আন্দোলনটা বা তার যে মূল যেই লক্ষ্যটা সেটাকে তো আর ভুল বলা যাবে না তো ওইটার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বিদ্যমান রাজনীতি শাসন কাঠামো বিচার ব্যবস্থা কার কী ক্ষমতা বিচার বিভাগ কতখানি স্বাধীন নির্বাহী বিভাগের কী অবস্থা সব তো আসলে এখন মানে যারা তরুণ তারাও বোঝে বাংলাদেশের পলিটিক্সটা সেই আলোকে তারা মনে করছে আসলে আদালত থেকে সিদ্ধান্তটা হবে না আদালতটা হয়তো ইনডাইরেক্টলি হয়তো সরকারেরই লাস্ট ভয়েস হয়ে যেতে পারে আর যেটা বলছেন না যে অ্যাটর্নি জেনারেল বা সরকার এ করছে দেখেন ভয়েসগুলি যদি আপনি খেয়াল করেন প্রথম তো রাস্তায় নামার কথা ছাত্রলীগের যে সরকারের এরকম একটা এ শিক্ষার্থীদের এটা বঞ্চিত করলো আগে তো হইচই করে তারা নামবে নামে নাই সরকার ছাত্রলীগকে আদালতের নামবে আদালতের বিরুদ্ধে আদালতকে টেকনিক্যালি চাপ দিতে হবে আপনার শাহবাগের কথা মনে আছেন তারা এমন একটা সমাবেশ করলো ওইটার টেম্পু দেখে মেজাজ দেখে আদালত কিন্তু তার অবস্থানটা পরিবর্তন করতে কথা এইটা রাজপথের চাপটা সবসময় আদালতের মুখোমুখি করতে হবে না কিন্তু রাজপথের চাপ এইটা না হলে আদালতও বুঝতে পারবে না যে আসলে মানুষ কি চাচ্ছে ছাত্ররা কী চাচ্ছে এখন দেখেন আজকে প্রথমবার দেখেন শুধু বললো যে নট টুডে বলে চলে গেল প্রধান বিচারপতি আজকে কিন্তু প্রধান বিচারপতি ছাত্রদেরকে বলল তারা যেন ক্লাসে ফিরে যায় কেন বলছে তারা বুঝতে পারছে যে আন্দোলনের বিস্তৃতিটা কিভাবে ছড়িয়ে গেছে এখানে দল মত নির্বিশেষে যারা ছাত্রলীগও করে সাধারণ তারা মনে করে যে আমরা তাহলে তাদের উপরে আচ্ছা শিক্ষকরা যদি তাদের ওই তাও কি নতুন যারা ঢুকবে তাদের কল্যাণে যদি আজকে শিক্ষকরা নামে তাহলে তাই বিসিএস পরীক্ষায় তারা দেখে যে প্রথমে আমার ফিফটি নাই তাহলে আমি বাকিটার জন্য আমি লড়ব তো সে তো একটা মনস্তাত্ত্বিক চাপ নিয়ে সে পরীক্ষা দেবে কেন থাকবে তো সেই কারণে আমি বলছি যে এই সমস্যাটা ঝুলায় রাখা উচিত হয়নি সরকার একটা যৌক্তিক সংস্কার করে প্লেস করলে এবং সবাইকে ইনভলভ করলে ভালো হতো এখানে রাগ অভিমানের ব্যাপার না সরকারকে মনে রাখতে বেশ তারা শপথ নিয়ে কিন্তু যার যার অবস্থানে নেওয়া জি আপনাকে অনেক সুতরাং রাগ অনুরাগের ঊর্ধ্বে ওঠা উচিত জি আপনাকে অনেক ধন্যবাদ মিলাদ আপনি শুনছিলেন ধীব হয়ে যে বিশ্লেষণটা করছেন এরকমটা অনেকেই বলছেন যে ব্যাপারটি হচ্ছে ব্যাপারটি আদালতের হাতে আছে এখনও পর্যন্ত আছে আজকে যে রায়টি এলো আদালত থেকে সেটিও আদালতের একটা ধাপ এর পরের ধাপটিও আদালত থেকেই মীমাংসা হবে সরকারও এই ক্ষেত্রে যেটি বলছে যে আদালত যা বলবেন যা রায় দেবেন সরকার সে অনুযায়ী সেটা প্রতিপালন করবেন এই বিশ্বাসটাকে কিংবা এই ধারাটাকে অনেকেই মনে করছেন যে না এমনটা নয় এখানে নির্বাহী বিভাগেরও অনেক কিছুই করার আছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন ধন্যবাদ প্রথমে নির্বাহী বিভাগের অনেক কিছু করার আছে সেই সময়ই যখন ব্যাপারটি আদালত পর্যন্ত না করায় আপনি দেখেন দু হাজার আঠেরো সনে যখন আন্দোলন চলছিল তখন কিন্তু কোন পক্ষই আইন আশ্রয় নেয়নি না নেয়নি এবং তখন সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সমস্ত কোটা বাতিল করে দেয় এবং ছ বছর ধরে চলছিল আমি একটু কি কিন্তু একটা শফিউল আলম না আজম তার নেতৃত্বে ছয় সদস্যের একটা কমিটি হয়েছে সেই কমিটির রিপোর্ট ক্যাবিনেটে আসে পরে ক্যাবিনেট থেকে সেটা অনুমোদন হয় জনপ্রশাসন থেকে শেষ পর্যন্ত কয়েকদিনের ইস্যুতে সাত দিনের মধ্যে না কয়েকদিনের মধ্যে শুনেছিলাম আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন আমার মাঝে মাঝে মনে হয় কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী যে আন্দোলনই হোক না কেন ছাপ্পান্ন শতাংশ বেশি কম বেশির দিকেই বলা যেতে পারে বলা উচিত কিন্তু তারা কিন্তু আন্দোলন করছে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য তৃতীয় চতুর্থ শ্রেণী কিন্তু আঠারো শ্রেণীও কিন্তু ছিল না এখনও কিন্তু নাই শুধুমাত্র নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত তারা আলোচনায় আছে তো বাকি যদি করতে হয় সমস্ত আন্দোলন যদি করতে হয় আমার তো ধারণা যে এই পদগুলোতেই করা উচিত বলে আমার ওই সবগুলো মিলেই করা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আপনি যদি সরকারি চাকরির বাজার দেখে থাকেন তাহলে দেখবেন প্রতি বছর সতেরো আঠারো লক্ষ ছাত্রছাত্রী এই চাকরির বাজারে প্রবেশ করে শিক্ষা জীবন শেষ করে শিক্ষিত বেকারের কথা বলছি শিক্ষিত চাকরি প্রত্যাশীর কথা বলছি বাংলাদেশে প্রতি বছর ছাত্র চাকরিতে সত্তর আশি হাজার এক লক্ষ কোনো বছর সরকারি চাকরি হয়েছে আমি শুয়ে নাই আসলে কোনোদিন বাংলাদেশে বর্তমানে যদি বাইশের স্ট্যাটিস্টিক্স দিয়ে থাকেন দেখবেন মাত্র উনিশ লক্ষ লোক সরকারি চাকরি করে সবাই কিন্তু ফার্স্ট ক্লাস নয় সব গ্রেড মিলিয়ে এবং তার মধ্যে ছাব্বিশ ভাগ এখনো পদায়ন হয়নি অথবা শূন্য রয়েছে তো প্রথমত এই পদগুলো তো ফিল করা দরকার কারণ একটা বিসিএস পরীক্ষা বলেন বা এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু বছরের পর বছর ধরে চলে অর্থাৎ এক কোটি দেড় কোটি মানুষ অপেক্ষা করে ওই পঞ্চাশ ষাট সত্তর হাজার চাকরির জন্য সুতরাং এই আন্দোলন যারা করছে তারা কিন্তু সবাই চাকরি পাবে এটা কিন্তু চিন্তা করার কিছু নেই আমার যে কথাটি হচ্ছে অবশ্যই সমস্ত কিছু এবং যে দাবিটি আছে যে একটা কমিশন করে যদি একটু সিদ্ধান্ত নেওয়া যেত তাহলে এটা সব দিক দিয়ে সকলের জন্যে ভালো হতো আপনি দেখেন অ্যাটর্নি জেনারেল কিন্তু ছাত্রদের পক্ষে কোটার পক্ষে কিন্তু যুদ্ধ করেছেন এবং তিনি কিন্তু আজকের যে রায়টি যদিও আপনারা কীভাবে বিশ্লেষণ করা হচ্ছে যায় না আমার কিন্তু অন্যরকম মনে হয়েছে মনে হয়েছে যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেইটি বহাল আছে সেটি নাই হাইকোর্ট যে রায় দিয়েছে হ্যাঁ

কারণ আসলে আমি কনফিউজ আমি ওনাকে টিভি টক আগে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি বুঝতেন স্থিত অবস্থা স্থিত অবস্থা মানে কোনটি যে এই মুহূর্তে স্থিতি রয়েছে হাইকোর্ট বলেছে কোটা ব্যবস্থা বাতিল তাহলে স্থিত অবস্থা মানে কোটা যে বাতিল হয়েছিল হাইকোর্ট তো কোটা ফিরিয়েছিল তা আজকে স্থিত অবস্থা মানে হচ্ছে দু সালের পরিপত্র যে জারি হয়েছিল তখন যে অবস্থাটা ছিল অর্থাৎ চাকরিতে কোটা নেই সেটি এখন আজকে থেকে হলো সেটা কিন্তু ব্যাংক না 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 আমার কিন্তু সেটা মনে হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আঠারো সনের যে পরিপত্রটা জারি হয়েছিল হাই কোর্ট যেটা পুনর্বহাল করেছে সেটা স্থিতি অবস্থায় রইল কারণ নট টুডে সেই চার তারিখের কথা আর আজকের কথা যে চার সপ্তাহের জন্য স্থিতি অবস্থায় দেওয়া হলো সুতরাং কিন্তু আপনাদেরকে বুঝে শুনেই বলতে হবে যে আঠারো সনের পরিপত্র বাতিল করে হাই কোর্টের রাইটি বহাল রইলো আমি যদি বাস্তব না ১৮ সালের পরিপত্রটি এখন বলবৎ হলো আজকের স্থিত অবস্থা কার অ্যাটর্নি জেনারেলের ব্যাখ্যা এবং এখানে দুজন শিক্ষার্থীর পক্ষে যিনি আদালতে আজকে কথা বলেছেন বেস্টার শ্যাম লোক ওনাদের দুজনের ব্যাখ্যার কথা আপনি যদি মেন স্ট্রিম পত্রপত্রিকা আজকে প্রত্যেকটি পড়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না মানে সবচেয়ে ভালো হতো যদি হাইকোর্টের এটাকে স্থগিত করে তাহলে স্টেট তালে আমরা বুঝতাম যে না ওটা যেই স্থিতমনে কি স্টে অর্ডার যে আমি আপনি এখানে বসে আছি আমরা ঠিক আছে আমরা দাঁড়াতে পারব না এটা যে অবস্থা তার মানে স্থিতি হাইকোর্টের অর্ডার দেওয়া আছে অর্থাৎ কোটা চালু হয়ে গেছে স্থিতি অবস্থা যা অবস্থা সেই অবস্থা থাকবে আমি আইনজ্ঞ না একজন আইএনজিবি থাকলে ভালো হতো আমার জন্য কিংবা কিন্তু পত্রপত্রিকা যদি আপনি প্রত্যেকটি পড়ে থাকেন আমি যেগুলো বলেছি দুপুর থেকে আজকে পর্যন্ত আমার ধারণা এটি আমি আসলে খুশি হব যদি স্থিতি অবস্থা বলতে বুঝায় তাহলে ছাত্র ছাত্রী আবার কালকে বিকেলে বাংলা ব্লক ডেকেছে ব্লকের ডেকেছে কালকে বিকেল বেলা আবার সাড়ে তিনটা থেকে হ্যাঁ এবং এতে জনজীবন আসলে বিপর্যস্ত চা আন্দোলন হলে জনজীবন বিপর্যস্ত হয় আমি আসলে বুঝতে পারছি না আমি যেটা বুঝতে পারছি আমি যেটা চাই ছাত্র ছাত্রী যে দাবিটি করেছে আগেও দাবিটি করেছিল যে ঠিক আছে বাতিল করা যাবে না কারণ আপনি একজন যিনি শারীরিকভাবে চ্যালেঞ্জ তাকে যদি সুযোগ না দেওয়া হয় কিংবা অনগ্রসর তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় কিংবা মুক্তিযোদ্ধাদের কথাই বলি তারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের কথাও বিবেচনা রাখতে হবে তাদের আত্মীয় সন্তানের কথা বিবেচনা রাখতে হবে এটার পক্ষে আমি কিন্তু পরিমাণটা আমাকে একজন সেদিন বলতেছিল যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়ে ছিয়ানব্বই পার্সেন্ট নাকি ছিল কোটা তে নাকি একষট্টি পার্সেন্ট কি কোটা আমার তখন মনে বললো আমি যখন ডাক্তারি মানে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেই তার আগের বছর আমার বাবা চিকিৎসক ছিলেন আমি ভেবেছিলাম বাবার কোঠায় আমি চান্স পেয়ে যাব কিন্তু আমাদের বন্ধ করে যাই হোক পরবর্তীতে চান্স পেয়েছিলাম বাবার কোঠা না থাকলেও কিন্তু অনেকগুলো কোটা কিন্তু বন্ধ হয়ে গেছে সুতরাং কোন কোটা থাকবে কত পার্সেন্ট থাকবে এটা সবাইকে সন্তুষ্ট করার একটা মাত্র উপায় হচ্ছে একটা একটা সত্যিকার অর্থে কমিশন করে বিচার বিশ্লেষণ করে সবার একটু সিদ্ধান্ত দাও দ্বিতীয়ত যে এই ব্যাপারগুলো আইন আদালত পর্যন্ত যাওয়া উচিত কিনা যেটা সর্বোচ্চ প্রতিষ্ঠান গণতান্ত্রিক দেশে সংসদ থেকে উচ্চারিত হয়েছে এবং পরবর্তীকালে সেটা ক্যাবিনেট ডিভিশন থেকে পাশ হয়েছে সেইটা যদি কেউ সংক্ষিপ্ত যেতেই পারে আদালত তো এখন যে স্থিতি অবস্থা ছিল চার সপ্তাহ ঝুলিয়ে রাখলো ব্যাপারটা ঝুলিয়ে রাখাটা ঠিক করে কি জনজনকে অসুস্থতার ব্যাপারটা দাও ঠিক কিনা এটাও কিন্তু চিন্তা করে দেখতে হবে মিলাদ ভাই একটু আমাদের আলোচনা সুবিধার জন্য আমি বলি যে আজকে কি দাঁড়ালো বিষয়টা কি যে আদালতের এই অবস্থার পর কি দাঁড়ালো ওটা আছে নাকি নেই এটি হচ্ছে গণমাধ্যমের প্রশ্ন প্রথম হ্যাঁ এই প্রশ্নের প্রেক্ষিতে আমাদের আইনজীবীরা যেটি বলছেন বুধবার দশই জুলাই সবার নজর ছিল সর্বোচ্চ আদালতের দিকে জনাকীর্ণ আদালতে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় রিটের শুনানি রাষ্ট্র ও দুই ছাত্রের পক্ষের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান আর বহাল রাখার পক্ষে মতেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী এই হচ্ছে বিষয় তিন পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ এরপরে কোটা বাতিল করে দু সালে সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে অর্থাৎ দু সালে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার সে অনুযায়ী এখন নিয়োগ পরীক্ষা হবে তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থাৎ এই মামলাটা চূড়ান্ত চলমান নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের আদেশের পর দু শিক্ষার্থীর মুক্তিযোদ্ধা কোথা এখন আর বহাল থাকবে না সবার স্বার্থে আদালতে স্থির অবস্থা দিয়েছেন মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি যখন হবে আপিল বিভাগ তখন যে ফয়সলা দেন সেটি সবাইকে মেনে নিতে হবে এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে রায়ে আদালতের কি বলে নিতে হবে এদিন আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি হাসান শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ব্যবস্থা নিতে স্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তিনি আহ্বান জানান আন্দোলনকারীদের কোনো বক্তব্য থাকলে আদালতে এসে বলার পরামর্শ দেন প্রধান বিচারপতি এই হচ্ছে আজকের মূল বিষয়টা বলছি ব্যাখ্যাটা কিন্তু একদম রায় যদি একদম মানে স্পেসিফিক করে দিত যে স্টে

এর পরের প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হবে আজকে রায় হয়েছে রায়ের কপি আসবে পরের প্রক্রিয়া শুরু হবে তা আমি বলতে চাইছি আন্দোলন এবং পরের প্রক্রিয়া সেটা কিন্তু প্যারালালি চলছিল ব্যাপারটা এমন নয় যে রায়টি হওয়ার পরে সে রায়ের প্রেক্ষিতে আর পরবর্তী ধাপগুলো অর্থাৎ হায়ার কোর্টে যাওয়ার ধাপগুলো বন্ধ ছিল বলে আন্দোলন হয়েছে তারপরে গিয়েছে পাশাপাশি গিয়েছে এখন আপনি পারসেপশনালি হয়তো বলতে পারেন যে এটার কারণে ওটা হয়েছে কিন্তু আইনও তো যদি দেখেন আইন তো আইনের মতো চলেছে আন্দোলন আন্দোলনের মতো চলেছে তো সুতরাং দুটাকে কি করা যায় কিনা বা তুলনা হয় কি না করা যায় না আমি বলছি এই চাপটা মানে অনেকে বলছে যে আদালত অবমাননা বা এটা দরকার নাই এখন তা ওটা তো ছিল একেবারে আদালতের বিষয় ওটা তার নির্বাহী বিষয় না নো এইটা কিন্তু একদম নির্বাহী বিষয় ছিল এবং আমি মনে করি যে ওই যে একটা ছোট্ট কথা যে যখন কি পুরোটা বাতিল করলো তখন প্রতিবাদ করা যেমন উচিত ছিল আর সরকারের বড় উচিত ছিল যে একটা কমিশন করে সবাইকে ইনভলভ করা দেখেন আচ্ছা এতে কি মানে এই জিনিসটা কি মানে আওয়ামী লীগের মানে মানে কোটা নাকি যে আওয়ামী লীগের লোকজন তা তো না সবারই তাহলে সবারই যদি হয় তাহলে আমি এটা ছেড়ে দিই আমি কেন সব কিছু আমার নিয়ন্ত্রণে রাখব আমি একটা বড় একটা কমিশন করি করে তারা আলাপ আলোচনা করুক দরকার এক বছর ধরে করুক বাট এটা তো একটা সমাধান হইতে হবে আজকে দেখেন মুক্তিযোদ্ধা আচ্ছা ধরেন আমি আমার নিজের কথা বলি আচ্ছা আমি ধরেন মুক্তিযোদ্ধা যদি আমার বাবা চাচারা মুক্তিযোদ্ধা ছিল তাই তো আজকে আমার বয়স হচ্ছে ষাট বছর আচ্ছা আমার চাকরির সুযোগ কোথায় আমার মানে মুক্তিযোদ্ধার সন্তানদেরও তো এখন চাকরির বয়স নাই তাহলে আপনি আরও কত নিচে নামবেন নাতি তি থেকে কোন জায়গায় নামবেন সব কিছু এইটার একটা সীমা করা করে এটাকে মেধার জন্য উন্মুক্ত করে দেন আমরা যে কোনো নিয়োগ পরীক্ষায় মিল্লাত ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান বা সময় টিভি যদি কর্তৃপক্ষ একটা নিয়োগের যদি এ করে সে কিন্তু বেস্ট অপশনগুলো যারা ভালো যোগ্য সেই মানুষগুলোকে নেবে সে কিন্তু এ করবে না আচ্ছা অমুক জেলা থেকে পুটুয়াখালী থেকে দুইজনা নেও ওই কোটার থেকে নাও এই কোটার থেকে এইভাবে কিন্তু চিন্তা করবে না সে কারণ সে চিন্তা করবে যে আমি কম লোক নেব এবং বেস্ট লোকগুলো নেব যদি বেসরকারি পর্যায়ে এই চিন্তাটা হয় আপনার সরকারি পর্যায়েও চিন্তা করতে হবে

আদালতকে আমরা যে টেনে আনতেছি এই যখনই টেনে আননি না তখন আদালত কিন্তু বিতর্কিত হয়ে যায় যতটা সম্ভব আদালতকে দূরে রেখে সরকারের সরকার তো এই জিনিসগুলি কি মানুষের জন্য তো এবং এর সাথে তো অনেক কল্যাণ জড়িত তো সরকারের কাজটা কি মানুষকে সার্ভ করা মানুষকে সেবা দেয়া এবং নীতিগত সিদ্ধান্তগুলো নেয়া সেই কাজটা তারা করেনি যার জন্যই কিন্তু আজকে এই পরিস্থিতি মিলাদ ভাই মানে আলোচনাটা মানে ঘুরে ফিরে দিব ভাই ওই জায়গাটাতে গুরুত্ব দিতে চাচ্ছেন যে আদালতে না গেলেই তো ভালো হতো নির্বাহী বিভাগ সবকিছু করতো তাহলে নির্বাহী বিভাগ কি করতো মানে ওই শুরুর প্রশ্নটাই দিবু ভাই যেটা বলছেন যে দু হাজার যখন বাতিল হলো তো তখন থেকে যদি বাতিল না করে কমিশন গঠন করে একটা যৌক্তিক সংস্কার আনা হতো বা একটা কিছু করা হতো তাহলে হয়তো আজকের আবার ছয় বছর পরে সেই পরিস্থিতিটা তৈরি হতো না এটি দিবু ভাইয়ের বেসিক কোশ্চেন রাইট অতীতে ছয় বছর আগে কি হয়েছে কিংবা ছয় বছর কেন হয়নি সেটা না করে বর্তমানের অবস্থায় যদি চলে আসি যারা আদালতে গেছে নির্বাহী আদেশকে তারা মনে করেছে ব্যাপারটি সঠিক হয়নি তারা সংক্ষুব্ধ এই জন্যই কিন্তু তারা আদালতে গেছে এবং আদালত হচ্ছে সর্বশেষ জায়গা সুতরাং আদালতকে বাদ দেওয়ার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না তবে আদালতকে বিচার বিবেচনা করে দেখতে হবে যে আদালত শুধুমাত্র আইন দেখবে না মানবিকতা দেখবে আদালত দেখবে কিভাবে বৃহত্তর জনগোষ্ঠীকে সন্তুষ্ট এবং শান্তিতে রাখা যায় সব কিছুই আদালতকে দেখতে হবে আদালত মানে এই না যে আইন একদম যা যেভাবে চলতে চাইবে সেভাবেই সমস্ত কিছু মিলে আইনকে অবশ্যই চলতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু তার মধ্যে অনেক কিছু থাকতে হবে সুতরাং এইখানে তারা সংক্ষিপ্ত হওয়ার পরে তারা একবারে বিচারের রায়টি পেয়ে গেল যে এটা আইন আদালত তারাই যদি সেই সময় বলে দিত হাইকোর্টের কথাই বলি আমি আমি যা জনা আমি আইনজীবী না কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে ঠিক আছে আসলেই মুক্তিযোদ্ধার সন্তান যারা করেছেন বা আত্মীয় স্বজন যারা করেছেন নাতি নাতনি যারা করেছেন তাদের সংক্ষিপ্ত যথেষ্ট কারণ আছে আবার দেশের ক্ষেত্রেও দেখতে হবে যে আমাদের বাকি জনগোষ্ঠীটা কি চায় এবং সেই মতামত বিবেচনার জন্য যদি তারা আমি দেখেছি না এর আগেও তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে দেখেছি যে ঠিক আছে কমিশন গঠন করে দেওয়ার কথা বলা হয় তাদের মতামত নেওয়ার কথা বলা হয় বলা হয় কিন্তু সেই সময় যদি করতো তাহলে কিন্তু আজকে কিন্তু এই যে রাস্তায় জনজমায়েত এবং সরকারকে একটা অকোর্ড পজিশনে পড়তে হয়েছে কি জন্য সরকার যদি এখন নির্বাহী আদেশ দিয়ে বলে যে বাতিল করে দিলাম কিংবা বহাল রাখলাম তাহলে আপনারা এই টক আজকে বলা হবে সরকার কোনো আইন মানে না সরকার কোনো কোর্ট মানে না নিজের মতো করে চলে সেইটা করা যাবে না সুতরাং এই কোর্ট থেকে বেরিয়ে আসতে হবে কোর্ট থেকে বেরিয়ে এসে হয়তো নির্বাহী নির্দেশনের সর্বশেষ পন্থা হবে তবে তার আগে কোর্টের ফর্মালিটিসগুলো মানতেই হবে না হলে কিন্তু আইন কন্ট্রেক্ট কোর্টের মধ্যে পড়ে যেতে পারি সকলে সরকারি পড়ে যেতে পারে সে দিকটাও সরকারের মাথায় রাখতে হবে জি তবে দিবু ভাই ওই কথাটাই হচ্ছে মূল কথা যাই হোক একটা যৌক্তিক সমাধান জরুরি সেটা আমি মিলাদ ভাইয়ের কথাটাও সাপোর্ট করি এখন যেহেতু চলে গেছে কোর্টই বলতে পারে সরকারকে নির্দেশনা দিতে পারে যে একটা কমিশন করে এটার একটা সুরাহা করে আমাদেরকে তার এটা দিতে হয় হ্যাঁ তাহলে একটা ভারসাম্য একটা জটিল একটা অবস্থা পড়ে গেছে কিন্তু এখন চট করে আদালতকে আমি ফুমের উড়াই দিতে পারবো না চলে গেছে সামাও তাহলে ওইটা ওখান থেকে আবার বেরোয় আসতে গেলে তাকেও আবার আইনগতভাবেই একটা যদি করা হয় তাহলে একটা ভারসাম্য রক্ষা হবে আমি মনে করি যে এটা মানে এই আন্দোলনটা আসলে খুবই মানে মানে দুর্ভাগ্য আমি বলি আমি দুর্ভাগ্য এটা দেখেন ওনার কথা আর আমার কথার মধ্যে কিন্তু এটার ব্যাপারেই এনে এই যে জনজীবনে এই মানে দুর্ভাগ্য তৈরি হওয়াটা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এখানে কোনো বিএনপি না এখানে কোনো আওয়ামী লীগ না এখানে কোনো জামাত না এটা সবার জাতির তাহলে জাতির আমি এই প্রজন্ম সামনের প্রজন্ম তার জন্য আমার ভীষণারই হইতে হবে আমি কিভাবে কতটা অ্যাকোমোডেট করতে পারবো ওই যে মিলার ভাই যে পরিসংখ্যানগুলো দিল খুব ভয়ঙ্কর আমি আমার জায়গা আছে আমি তাদেরকে অ্যাকোমোডেট করতেছি না আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি না তাহলে এরা যাবে কোথায় এটা কি সবাই মানে ওই বিদেশ পাড়ি দেবে আর যারা যাইতে পারবে না তারা কি নৌকা ওই সাগর পাড়ি দিয়ে যাবে আমরা তো ঠেলে দিচ্ছি আপনি দেখেন কোচিং সেন্টার যেগুলি ওই যে স্টুডেন্ট কনসালটেন্ট সেন্টারগুলোতে কি পরিমাণ ভিড় আমার বাসার সামনেই কলা বাগানে তিন চারটা আছে গিজ 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 করে শিক্ষার্থীরা একজন কলেজে পাওয়া যাবে না হ্যাঁ একজন মালিক বলল যে ভাই আমি আমি লাকি কেন আমি দেড়শো আমার এখান থেকে যাচ্ছে এবার কোথায় যাচ্ছে লন্ডনে লাগলো আমার মেধাবী লোকগুলোকে আমি আটকাচ্ছি না তাদেরকে অ্যাকোমোডেট করতেছি না আমি এমন একটা পরিস্থিতি হজবর এই যে পরিস্থিতিটা কিন্তু আরো শিক্ষার্থীদের মধ্যে হতাশা খুব এবং তারা কিন্তু আরো মনে করবে যে ভাই যাইতে পারলে বাঁচি শেষ কথা কিছু বলব আমাদের তারুণ্যকে আসলে আমরা এগিয়ে দেব এটা হচ্ছে মূল কথা আমার কিন্তু সেটা মনে হচ্ছে না জি আজকে যদি আপনি আমি আটটা পত্রিকা পড়েছি সকালে উঠে এবং সাব এডিটরিগুলো পড়ার চেষ্টা করেছি আমি খুব দুঃখ পেয়েছি দু একটা পড়ে যেখানে মেধার অবমূল্যায়নের কথা বলা হয়েছে মেধার সাথে ভালো দেশের প্রতি কিছু করার না করার কথা হয়েছে আমি খুবই দুঃখ পেয়েছি যে কেউ কেউ মেধাশূন্য করার কথা লিখছেন হয়তো বা কোনো কারণে অন্ধ হয়ে সেটা একদম ঠিক না আমাদের বিচার বিবেচনায় এই দেশকে কোনো স্থান নেই জি অবশ্যই মেধার মূল্যায়ন হওয়ার প্রয়োজন আছে জি এবং মেধার মূল্যায়ন হবে আমরা সেটি সবাই আশা করি আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে আর দশটা দেখার আমন্ত্রণ রইল শুভ